উঠেছে গোলাপি খাবার রেডি কর চল মা আমি তোর হাত মুখ ধুয়ে দেই মা তোমার যা লাগবে না আমি একা হাত মুখ ধুতে পারবো না না একা পারবি নে চল আমিও যাই ওহো মা আমি বললাম তো পারবো আমি এখন আর ছোট নেই আমি অনেক বড় হয়েছি বুঝেছো তোমাদের আর কষ্ট করতে হবে না হ্যাঁ বুঝতেই তো পারছি তুই কত বড় হয়েছিস আয় মা আয় তোকে খাবার খাইয়ে আমরা দুজন আবার কাছে যাব বা খাবারটা খুব সুস্বাদু হয়েছে আজকে কে রান্না করেছে কে আবার করবে রেশমা দিদি ছাড়া দিদিকে কত করে বললুম আমাকেও একটু এমন রান্না শেখাতে কিন্তু শেখালোই নে শেফা মা তুই একটু বুঝিয়ে বল তো দিদিকে যাতে আমাকে এমন সুস্বাদু রান্না শেখায় বড় মা তুমি কাল থেকে আমাকে আর ছোট মাকে সুস্বাদু রান্না শেখাবে ছোট মায়ের মতো আমারও অনেক শখ ভালো রান্না করা বলো বড় মা শেখাবে না তুমি তোর ছোট মাকে শেখালেও তোকে শেখাবো নে কেন কেন আমাকে শেখাবে না কেন কারণ তুই আমাদের অনেক আদরের তোকে আমরা কখনোই রান্না করতে দিব না 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 আমি রান্না শিখবো ছোট মা আমাকে রান্না শেখাতে বলো দিদি ঠিকই বলেছে এমন যে করিস নে মা তোকে আমরা কষ্ট পেতে দেখতে পারবো নি তোমরা দুজনেই এক আমাকে বেশি ভালোবাসো নি পথে তোমরা তুই আমাদের নয়নের মণি কলিজার টুকরা তোকে আমরা ভালো না বেসে থাকতে পারি আমরা তোকে খুব খুব ভালোবাসি রে মা খুব ভালোবাসি আমি আমার তুই মাকে অনেক ভালোবাসি হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর আর কতবার বলবো আমরা কাজে যাব ছোট মা বড় মা আমি বনে ঘুরতে যাচ্ছি বেশি দেরি করিস নে মা তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু আচ্ছা ঠিক আছে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেয়া এই জগতে পড়ান বন্ধু দিও তোমার মনটারে যত দেখি তোমাকে ভরে বুকটারে বৌদি কি করছো কি এই অবস্থায় নলকূপ চাপলে তোমার সমস্যা হবে জানো না তুমি জানি তোরে বোন জানি কিন্তু কি করার বল পানি তো পান করা লাগবে তাই নে দেখি সরো আমি পানি চেপে দিচ্ছি আরে হ্যাঁ শোনো আজকের পর থেকে বাবু এই দুনিয়া না আসা পর্যন্ত রোজ রোজ আমি তোমার পানি চেপে দিব কেমন শেফা বোন সত্যি তুই খুব ভালো রে রেশমার গোলাপি মাসি তোকে আদর্শ শিক্ষা দিয়ে বড় করেছে আমি তো ঋণ কোনো দিন পরিশোধ করতে পারবো না রে এখনো কাজই করলাম না তাতেই তুমি পরিশোধ করার চেষ্টা করছো এটা কিন্তু মোটেও ভালো না আমার একটা দিদি থাকলে আমি কি তাকে এভাবে সাহায্য করতাম না বাবা এত ভারী যে একাই তুলতে পারছি না আশেপাশে তো কাউকে দেখছিও না কার কাছে যে সাহায্য চাই কাকা বাবু আমি তোমাকে সাহায্য করব দাও বস্তাটা আমার মাথায় তুলে দাও আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব
তুই পারবি না রে মা, আমার মাথায় তুলে দে। না না কাকু, আমি পারবো। দাও দাও তুলে দাও। তুমি অনেক ভালো মা, আশীর্বাদ করি এইভাবে সবাইকে সাহায্য করে বেঁচে থাকো। আমি আসি তবে কাকা বাবু। হারামজাদা দেখ দেখ, রেশমা আর গোলাপি তাদের কুড়িয়ে পাওয়া মেয়েকে কিভাবে বড় করেছে। এইটুকু মেয়ে বনের সবাইকে সাহায্য করে, আর তুই অকর্মার ঢেকি কিছুই পারিস না। যত সব কিছু না পারলেও মাইদি করে বলছি, এই মেয়েকে আমার ঘরের বউ করে আনবো। মিসকে, এই মেয়েকে পটানোর মিশনে নেমে পড় তাড়াতাড়ি। চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও। তুমি তো আমারই জানো না ও, হৃদয় তোমারই ও, তোমাকে ছাড়া মে বুঝি না কোনো কিছু। যে আজ পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। সুন্দরী, এইভাবে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছ? তোমাকে কেন বলবো, আমার মন যেখানে চাই সেখানেই যাব। রাস্তা ছাড়ো আমার। তোমার রাস্তা ছাড়ার ইচ্ছে আমার এই জীবনে নেই। তোমাকে তো আমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাব। যাবে আমার ঘরের বউ হয়ে? যা, এমন বলো না তো, আমার লজ্জা করে। ইরে মাইরি, আমার লজ্জা প্রতি তো দারুণ লজ্জা। ইসকে দেখ দেখ, আমার লাখ টাকার নদী কেমন মরা হয়ে পড়ে আছে। পানি নেই, মাছ নেই, এই নদীকে দেখলেই আমার কান্না পায়। জানিস এই নদী থেকে এতদিনে আমি কত কোটি কোটি টাকা আয় করতে পারতাম? জানি বাবা, আমি সবই জানি। সবই যদি জানিস তাহলে বলতো, এই নদী পানিতে ভরে যাবে কি করলে? বাঘ মামা, সেটা তো আমি বলতে পারবো না, এটা একমাত্র তান্ত্রিক বাবাই বলতে পারবে। তান্ত্রিক বাবা? কোথায় সেই তান্ত্রিক বাবা? আমাকে নিয়ে চল ফিসকে তার কাছে। চলো বাবা, আমার সাথে চলো। তান্ত্রিক বাবা, আমরা অনেক বড় একটা সমস্যায় পড়ে এসেছি, দয়া করে আমাদের সমস্যার সমাধান করে দিন। বল কি সমস্যা? তান্ত্রিক বাবা, আমি বনের মোড়ল, আমার বনের বড় নদীটা আমার, ওই নদীতে কোনো পানি নেই, একদম মরা পড়ে আছে। দয়া করে বলুন কি করলে ওই নদীতে পানি উঠবে। হিরিং বিরিং তিরিং ছা, নদীতে পানি ওঠার উপায় জানা, হিং টিং ফটকা, উপায় আমাকে জানা। বলুন বাবা বলুন, উপায়টা বলুন। তুই যদি একটা কুমারী মেয়েকে গভীর রাতে ওই নদীর মাটিতে কবর দিতে পারিস, তাহলেই ওই নদী পানিতে ভরপুর হয়ে যাবে, আর তুই মাছ চাষও করতে পারবি। জয় তান্ত্রিক বাবার জয়, জয় তান্ত্রিক বাবার জয়। ধন্যবাদ তান্ত্রিক বাবা, এত সুন্দর একটা উপায় বলার জন্য। বেঁচে থাক বৎস। বাঘ মামা, তান্ত্রিক বাবার কথা মতো তো একটা কুমারী মেয়ে দরকার, কিন্তু আমাদের কাছে তো কুমারী মেয়ে নেই। আর সবটা জানার পর কোনো বাবা মা তো তার মেয়েকে দিবেই না। আরে আদারাম, তোকে এত চিন্তা করতে হবে না,
আমার কাছে মেয়ে আছে। কে মামা, কোন মেয়ে? শেফা, শেফাকে আজ রাতে তুলে নিয়ে আসবো আর নদীর মাটিতে কবর দিব। বাহ বাহ মামা বাহ, তোমার সাহসের তারিফ করতে হয়। মামা, তুই ঘুমানোর পর আমরা ঘুমাবো। শেফা ঘুমিয়েছে, চলো দিদি আমরাও ঘুমিয়ে পড়ি, রাত তো অনেক হয়েছে। হ্যাঁ চল। ভিস্কি, জলদি কর জলদি কর, তাড়াতাড়ি মেয়েটাকে কোলে তুলে নে। ওরে আরামজাদা রে, তাড়াতাড়ি কর, বড় হয়ে আসছে তো, ওষুধা জানাজানি হলে আমাদের গর্দান নেবে। এই তো আরেকটু মামা, হয়েছে প্রায়। কাজ শেষ, চল চল কিনারে যাই, নয়তো আমরা ভেসে যাব। জয় তান্ত্রিক বাবার জয়। আগে যদি জানতাম তান্ত্রিক বাবার উপায় এত তাড়াতাড়ি কাজ করবে, তাহলে আরো আগে এই কাজ করতাম। ফিসকিরি ফিসকি, আমার যে খুবই খুশি লাগছে। আমারও বাঘ মামা, আমারও খুব খুশি লাগছে। ফিসকি, ভাবছি কালকে এই নদীতে মাছ ছাড়বো। আমার শেফা মা কোথায় গেলি? এমন করে না বলে, তোকে না দেখলে যে আমরা থাকতে পারি না। ফিরে আয় মা, ফিরে আয়। আমার শেফা একা একা কোথাও যেতে পারেনি, নিশ্চয়ই শেফাকে কেউ কিডন্যাপ করেছে। এত ভালো একটা মেয়েকে আমাদের বলে কে কিডন্যাপ করতে পারে? আমার জানা মতে শেফার তো কোনো শত্রু নেই। বুঝতে পারছি না দাদা, কি থেকে কি হলো, শেফার জন্য আমার বড্ড মন খারাপ লাগছে, শেফাকে আমার মনে ধরেছে। কিছু একটা করো দাদা, আমার কিচ্ছু ভালো লাগছে না। মাইরি শান্ত হ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, মাসিমা কেঁদো না, শান্ত হও, শেফাকে আমরা সুস্থভাবে ফিরে পাবো। চলো সবাই পুলিশ স্টেশনে গিয়ে শেফার মিসিং রিপোর্ট লেখাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। সবই তো শুনলাম, আপনারা বাড়িতে ফিরে যান, আমরা তদন্ত করে দেখছি বিষয়টা কি। আমাদের একটাই মেয়ে, ওকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনো যেখান থেকে সম্ভব, ওকে ছাড়া আমরা বাঁচব না। ওকে মাসিমা, চিন্তা করবেন না, শুধু আশীর্বাদ করুন। এই জঙ্গল চলো তো, বনে মেয়েটা কিভাবে মিসিং হলো একটু তদন্ত করে আসি। কি ব্যাপার, এইভাবে শুকনো মুখে দাঁড়িয়ে আছিস কেন? আজ তো আমাদের খুশির দিন। আসলে মামা, ওই মদ খাওয়ার টাকা চাই, তাই তো? এই নে যা, গিয়ে ফুর্তি কর। আমি মাতাল হয়েছি, মদন খেয়েছি, লা 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 লা। আরে স্যারেরা কি করছেন এইভাবে, বনের শেফাকে করছেন তাই তো, পাবেন না খুঁজে। খুঁজে পাবো না মানে? আর তুই কি করে বুঝলি আমরা শেফাকে খুঁজছি? আরে স্যার, আমি জানবো না তো কে জানবে, আমি আর বাঘ মামা যে ওকে রাতে মরা নদীতে কবর দিয়েছি,
ওর জন্য মরা নদী এখন পানিতে ভরপুর। ও এই ব্যাপার, এই শালা চল তোর বাগমামার কাছে চল, তোদের দুটোকে আমি যাবজ্জীবন জেলে রাখবো। বাগমামা বলে দিয়েছি, সব বলে দিয়েছি, ভালো করেছি তাই না? তুমি কিন্তু এবার আমাকে আরো বেশি টাকা দিবে যাতে আমি আরো বেশি মদ খেতে পারি। রামজাদা, এই জন্য তোকে খাইয়ে দাইয়ে রেখেছিলাম, নিজের সাথে কিনা শেষ বেশ আমাকেও ফাঁসালি। জঙ্গল যাও, গোলাপি আর রেশমা মাসিকে ডেকে আনো। দিদিরা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে না পারে অনেক বড় ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিলে পুলিশ আর কিছুই করতে পারবে না। আরাম দাদা, তুই একটা নিষ্পাপ মেয়েকে মেরেছিস, দুটো মায়ের কোল খালি করেছিস, তুই কি করে ভাবলি তোকে আমরা ক্ষমা করে দিব? তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোর। পুলিশ বাবু, এদের নিয়ে গিয়ে কঠোর শাস্তি দিন, কঠোর শাস্তি দিন। ঠিক আছে মাসিমা, এই হারামজাদাই এবার বসবি মজা। পড়েছে মন প্রেমে পড়েছে, অচেনা এক শিয়ালিনী পাগল করেছে। প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে। ইরে মাইরি, সানগ্লাসটা চোখে দিয়ে পুরোপুরি নিজের ভবিষ্যৎ দেখতে পারছি, একেবারে কুচকুচে অন্ধকার, মানে আমার ভবিষ্যৎ অন্ধকার। তবে চাপ নেই, দরকার পড়লে হাতরে হাতরে পথ চিনে চলে যাব, তবুও সানগ্লাস খোলা যাবে না, তবে যে আমার স্মার্টনেস কমে যাবে। মাইরি দেখো কাণ্ড, তুই পথের মাঝখানে পা চড়িয়ে বসে আছিস, তাতে কোনো দোষ নেই, যত দোষ মিশকে ঘোষ। আরে আরে তর্কের কি পেলিরে পেতনি, আর তোকে দেখে আমার ভয় পাওয়ারই বা কি আছে? আমি কোনো নারীকেই ভয় পাই না, সেটা হোক ভূত বা পেতনি। সময় মতো বিয়ে করতে না পেরে যে আমি নারী পাগল হয়ে গেছি মাইরি। কি বললি তুই, তোর এত বড় সাহস, তুই কি না আমার সাথে মশকরা করছিস? অবিরে তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, এটা কি করলি পেতনি? জলজন্ত শিয়ালটাকে একেবারে পাদের ধোয়া বানিয়ে দিলি। এবার আমার ডেটের কি হবে গো? না জানি ওদিকে আমার ফুলটুসে হাওয়াই মিটার রূপা আবার রেগে মেগে চুপসে যায়নি তো। রান মিসকে রান। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলো দুষ্কৃতাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। যত সব বখাটে ছেলে পেলে, সুন্দরী মেয়ে দেখলে এদের হার্টবিট বেড়ে যায় যত সব। আর এদিকে বেটা মিচকের কোনো খবরই নেই দেখছি, আজ আসু খারাম জাদা। আরে আরে ডার্লিং, তুমি এমন লাল লঙ্কার মতো রেগে লাল হয়ে আছো কেন? এই তো আমি চলে এসেছি মাইরি।
মনে হচ্ছে মিচকের কাটু, কিন্তু মিচকে কোথায়? আর জালা কাদের মধ্যে আবার কি পিপড়ে নাকি? হ্যাঁ, একই তো বকাটে পিচকে জ্বালাচ্ছি, এদিকে আবার মিচকে আসছে না। ধুর, থাকবো না আমি আর এখানে। একই কাণ্ড রূপা ডার্লিং, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? একই চলে তো যাচ্ছে, এটা কি হলো? তবে ওই বেটা ফিসকে কে আমি ছাড়ছি না কিন্তু, মাইরি। আহ, কি লাগলো গো, উফ, কে কে এই কে রে, কে মারছে আমাকে এভাবে? আহ, গেলাম রে, উফ, কাউকে তো দেখতেই পাচ্ছি না, আবার মারও লাগছে। ওরে বাবা রে, পালা রে ফিসকে, পালা। বাবা গো বাবা, রোজ রোজ বউয়ের এত আবদার, কত যে বাজার করতে হয়। বাজার করতে করতে আমার খুব জোরে হিসু পেয়েছে। যাই, আগে হিসু করে আসি, নয়তো আবার আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। ইরে মাইরি, চি 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 চি, কি গন্ধ কি গন্ধ, গেল তো ঘুমটা ভেঙ্গে। এই কে রে, কে? ও বাঘ মামা, তুমি শেষে কিনা তুমি আমার গায়ে হিসু করে দিলে। এই কে কে কথা বলছে? হায় বিধাতা, আমি আবার ভূতের গায়ে হিসু করে দিলাম না তো, তবে তো মহা বিপদ। ওরে বাবা রে, ভূত ভূত। ইরে মাইরি, এসব কি হচ্ছে আমার সাথে? সকলে আমার কথা শুনে এভাবে ভয় পাচ্ছে কেন? তবে কি সত্যি আমাকে কেউ দেখতে পাচ্ছে না? আইরে পেতনি, তুই আমার কি সর্বনাশ করলি রে! এমনি তো কোনো মেয়ে আমায় পাতা দিতে চায় না, এখন না দেখে তো আর কোনো মেয়েই পাতা দিবে না মাইরি। এই যে ডন দাদা, বলছি এই লিস্টের বাজারগুলো সব দাও তো, বউয়ের চিৎকার চেঁচামেচি আর ভালো লাগে না। বাজারের জন্য চিৎকার করতে করতে কানের পোকা বের করে দিয়েছে। বিয়ে যখন করেছো, বাজার সদাই তো সব বেশি বেশি করতে হবে। কিন্তু বানর ভাইয়া, লিস্টের সব জিনিস দিতে পারলেও সয়াবিন তেল কিন্তু দিতে পারবো না, কারণ দুদিন হলো আমার দোকানে সয়াবিন তেল নেই। বলছো কি ডন দাদা, সয়াবিন তেলের আবার মন্দা শুরু হলো নাকি? যাই হোক, তুমি বাকি সব জিনিস দাও, তেল না হয় দুদিন পর নিয়ে যাব। আরামজাদা, কোথায় ভূত? কিসের ভূত? তোর কাঁধে কি সব ভূত চাপে নাকি? হ্যাঁ, আর ঝাড়ু দিয়ে পিটিয়ে তোর কাঁধ থেকে ভূত তাড়াবো আমি। হ্যাঁ, ওরে বাবা রে, একই একই করছো বউ? আহ, লাগছে তো লাগছে, আর মেরো না গো বউ। একবার যদি প্রতিবেশীরা দেখে ফেলে, আমি বউয়ের হাতে মার খাচ্ছি, তবে তো আমার সব মান সম্মান পিছনে যাবে গো। ওরে বাবা, আর মেরো না, তখন আর কেউ আমার দাপট দেখে ভয় পাবে না গো। চুপ কর, একদম চুপ, এত সম্মান তোর? তবে চল, আজ তোকে আমি ঘরে নিয়ে গিয়ে পেটাবো, ঘরে কোনো বাজার সদাই নেই, আর তুই কি না আমাকে সম্মান দেখাচ্ছিস? বঙ্গ বউ, তোমার দুটো পায়ে পড়ছি, তুমি আমাকে এখান থেকে নামাও, মাথা রক্ত জমে যে আমি মরে যাব। তোমার দুটো পায়ে পড়ছি, আমায় নামাও এখান থেকে। চুপ কর হারামজাদা, তুই তেল আনিসনি কেন? হ্যাঁ, রোজ রোজ মাছ ভাজা আলু ভাজা ডিমের ভুনা বানাতে বুঝি তেল লাগে না? তেল না এনে কিনা তুই ন্যাকামি করছিস? আজ তোর আর রক্ষে নেই, তোকে মেরে তবে আমার শান্তি হবে। হ্যাঁ, ঘটনা কি, সবার সংসারে তেল অশান্তি শুরু হলো কেন? এই তেল রহস্যটা কি? যাক বাবা, এসব ভেবে আমার কোনো কাজ নেই মাইরি, ভাগ্যিস আমি বিয়ে করিনি, নয়তো এতদিনে আমার সংসারেও তেল অশান্তি শুরু হতো মাইরি। যাই, একটু বিশ্রাম নেই, সবার মারধর দেখতে দেখতে তো হাঁপিয়ে উঠেছি। বেটা, চোখের মাথা খেয়েছিস নাকি? এতগুলো তেল ফেলে দিলি, আমি কত ঝামেলা পেরিয়ে রাতের অন্ধকারে তেলের মজুদ করেছি, আর তুই কিনা এত তেল ফেলে লস করে দিলি। কি করব বলেন মালিক, কি অন্ধকার, তাই দেখতে পাইনি, মাফ করে দিন মালিক, মাফ করে দিন, এমন ভুল আর হবে না মালিক, এর পর থেকে দেখে কাজ করব, এবারের মতো মাফ করে দিন। ইদি মাইরি, এসব কি? এর আগে তো বাঘ মামা আমার গায়ে হিসু করে দিয়েছিল, আজ আবার কেউ হেগে দিল না তো? এই এই, কে রে, কে কথা বলছে এখানে? উল্টু, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, দ্রুত চল এখান থেকে। আরে আরে, এ কি কাণ্ড, এরা কারা, আর এসব কি নিয়ে যাচ্ছে? দেখতে হচ্ছে তো ঘটনাটা কি, আর আমি তো এদের পিছু নিলে এরা কিছুই বুঝতে পারবে না, এরা তো আমায় দেখতেও পাবে না। পেটি অবশ্য আমায় অদৃশ্য করে দিয়ে ভালোই করেছে।
তাড়াতাড়ি কর বেটা, সব তেল এখানে এনে রাখ। চারদিকে যখন তেলের হাহাকার শুরু হবে তখন আমি সব তেল চড়া দামে বিক্রি করব আর অনেক টাকা আয় করব। ইরে মাইরি, এসব কি দেখছি আমি? এই বেটা কিংকং তো ঘরের উঠোনে তেলের পুকুর বানিয়ে ফেলেছে। এবার তবে ঝটপট করে তেলের সংকটের কারণ বুঝলাম। যাক, অবশেষে নিজের রূপ ফিরে পাওয়ার একটা চান্স পেলাম। এবার এই তেল দিয়ে সবার উপকার করব মাইরি। বাবা গো বাবা, ব্যাটা বানরকে মেরে বড্ড হাঁপিয়ে গেছিলুম, হাতেও ব্যথা হয়েছিল। লম্বা ঘুম দিয়ে এখন বেশ শান্তি লাগছে। ওমা, এত বড় তেলের বোতল! ব্যাটা বানর মার খেয়ে তবে সোজা হয়েছে, রাতের মধ্যেই তেল নিয়ে এসেছে। কি ব্যাপার বউ, তোমায় আবার ভূতে ধরলো নাকি? আবার পাগল টাগল হলে? এত বড় তেলের বোতলে এখানে আসলো কি করে? এসব কি সত্যি ভূতরে কাণ্ড নাকি? আর চুপ করো, আমি পাগল হতে যাব কেন? হ্যাঁ, তুই পাগল, তোর বাপ পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। নিজে তেলের বোতল কিনে এনে আমার উল্টো পাল্টা বকছিস? আমি সত্যি বলছি গো, আমি তেলের বোতলটা আনিনি, আমি তো মাত্র পটি করে আসলাম। আর তুমি কি সব বলছো? সত্যি তুমি আননি? তবে কি সত্যি ভুতুরে কাণ্ড এটা? ওরে বাবা রে, ভু 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 ভু, সত্যি ভূত হয়ে গিয়েছি গো। কেউ তো আমায় দেখতে পারছে না, আমি কথা বললেও ভূত ভেবে ভয় পাচ্ছে। তবে আর এখানে কথা বলে লাভ নেই, দেখি অন্যদের উপকার করে নিজের রূপ ফেরাতে পারি কিনা। ও মা গো, তেলের বোতল! এখানে এই তেলের বোতল কোথা থেকে এলো? এখানে তো কেউ নেই, তবে কি এই তেলের বোতল ভূত এখানে রেখে গেল? ও মা গো, ভূত! ইরি মাইরি, কি জ্বালা! কারো উপকার করেও কোনো লাভ হচ্ছে না, সবাই তো ভয় পেয়ে পালাচ্ছে। এবার তাহলে আসল কালপিটকে শায়েস্তা করতে হবে মাইরি। আরামজাদা, তোকে আমি তেল পাহারা দিতে বলেছি, কিন্তু তুই কি করছিস? হ্যাঁ, রোজ রোজ আমার তেল এত কমে যাচ্ছে কেন? কে তেল চুরি করছে বল আমাকে, বল। আহ, লাগছে মালিক, লাগছে। বিশ্বাস করুন মালিক, আমি সব সময় কড়া পাহারা দিচ্ছি, কিন্তু তেলগুলো যে কেন কমছে বুঝতে পারছি না। আর মারবেন না মালিক। ও বাবা রে, বিশ্বাস করুন আমার কথা, বিশ্বাস করুন। ইরে মাইরি, আরামজাদা কিংকং তো সত্যি নিষ্ঠুর, কিভাবে বল্টুকে মারছে! আজ তবে কিংকং কে আর ছাড়ছি না। কে কে রে, কে এখানে? ওরে বাবা রে, কে রে, কে রে আমায় ছেড়ে দে রে! আমি আর তেল মজুদ করে ধনী হওয়ার ভান্ডা করবো না। ছেড়ে দে রে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ওরে বাবা, ওরে বাবা রে, ভূত বাঁচাও! তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।